এই যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, এজন্য ঘরের স্ত্রীকে বলবেন কোরআন তেলাওয়াত করতে হবে। যাদের ঘরের স্ত্রী কোরআন পড়তে পারে না, যারা কোরআনুল কারীম শেখায় বিভিন্নভাবে, অন্তত সেখান থেকে হলো কোরআনুল কারীমগুলো পর্দার সাথে শিখে নেওয়ার ব্যবস্থা করবেন, আর মেয়েগুলোকে মাদ্রাসায় দিবেন। ওই ছোট্ট মেয়েটি যদি ঘরে কোরআন পড়ার কারণে তার আল্লাহর প্রতি এত অবিচল বিশ্বাস আস্থা হয়ে থাকে, তাহলে আপনার মেয়েকে যখন আপনি বোরখা পড়াইয়া মহিলা মাদ্রাসায় এনে দিয়ে দিবেন, কসম দিয়ে বললাম ওই মেয়েটার মাথার মধ্যে আল্লাহ এবং রসুলের চিন্তা চেতনা যেটা আসবে, একদিন এই মেয়েটাই আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আপনি কলেজে পড়াবেন, পড়ান, কিন্তু তার আগে তার ভিতরে দিনের শিক্ষাটা দিয়ে দেন। ভাই সকালবেলা উঠে যদি আপনি মিষ্টি খান আর সারাদিন যত টক খান, সন্ধ্যায় যদি ঢেকুশ আসে, তাহলে ওই সকালের টকের ঢেকুশটাই আসবে। সকালে টক খাবেন, সারাদিন মিষ্টি খাবেন, টকটা ঢেকুশ আসবে। আবার সকালে যদি মিষ্টি খান, সারাদিন টক খাবেন, সন্ধ্যায় যদি ঢেকুশ আসে, ওই সকালের মিষ্টির ঢেকুশটাই আসবে। এজন্য আপনাদেরকে বলছি ভাইয়েরা, 5 বছর বয়স হয়ে গেল, 7 বছর বয়সে উপনীত হলো, 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে দিনই শিক্ষা দেওয়া শুরু করবেন। 7 থেকে শুরু করে 12 বছর বয়স পর্যন্ত এই পুরা 5টি বছর আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবেন, মেয়ে হোক ছেলে হোক। 7 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত, 12 যখন হয়ে যাবে তখন তার আমলনামায় নেকি এবং গুনাহ লেখা শুরু হয়ে যাবেন। সে যদি ভালো কাজ করে তাহলে নেকি লেখা হবে, খারাপ কাজ করলে গুনাহ লেখা হবে। কিন্তু আপনি যদি এলেম শিখাই না দেন, শিক্ষাই যদি না দেন, তাহলে পরবর্তী যত গুনাহ হবে সমস্ত গুনার দায়ভার আপনি অভিভাবক, আপনি মালিক, আপনি তার অভিভাবক হিসাবে এই দায়িত্ব পালন করা লাগবে। গুনাহ ঘাড়ে করে নিয়ে হাশরের ময়দানে উঠা লাগবে। এত গুনাহকার বলবে আমার মেয়ের, আমার ছেলের, আমার বউয়ের, আমার আত্মীয় স্বজনের গুনাহ গুনাহ আমি ঘাড়ে করে নিয়ে আসছি। বলুন, অন্যের গুনাহ টানবেন? কি বলেন, টানা যাবে? নিজের গুনাহ নিয়ে তো ধনীশনী হয়ে যাবেন। এজন্য মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ান, ছেলেগুলোকে মাদ্রাসায় পড়ান, দিনই শিক্ষা দেন, নিজেও দিন শিখেন, অন্তত 5টা কালিমা শিখেন, 5 উক্ত নামাজ শিখেন, 5টা সুরা শিখেন, 5টা দোয়া শিখেন, সানা আস্তাহিয়াতু দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এই 5টা দোয়া শিখেন, এরপরে 5টা সুরা শিখেন, সুরা ফাতিহা সহ 4টা সুরা। এরপরে আপনার অলৌকিক জিন্দেগিতে চলতে গেলে হারাম এবং হালাল বেছে চলুন, আপনি চলতে পারবেন। আল্লাহ তাআলা এই চলার উপর দিয়ে আপনাকে নাজাত দেবেন। আর যদি আপনি খামখেয়ালিভাবে চলেন, আল্লাহ তাআলা আপনাকে নাজাত দেবে না, বরং কিয়ামতের ময়দানে কাঠগড়ায় তুলে যারা যারা হিসাব নেওয়ার পর আল্লাহ জাহান্নাম এবং জান্নাতের ফয়সালা সেদিন করবেন। আমার ভাইয়েরা, আমি